Hey guys, welcome জানাই শোভু ব্লগস এ আর আমি পৌলমি আর আজকে আমার ক্যামেরাম্যান হলো সৌম। সো অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে একটু আমার যা জুয়েলারি কালেকশন আছে সেটা শেয়ার করব, তাই ভাবলাম আর দেরি না করে করেই ফেলি। মানে আমার তোমাদের সাথে শেয়ার করার মানে খুব ইচ্ছে যে কি কি জুয়েলারি রয়েছে, তার মধ্যে যদি তোমাদের কোনোটা ভালো লাগে তাহলে বলো, তাহলে ভাববো যে না আমি একটা চয়েসেবল জিনিস বা জুয়েলারি আমার কালেকশনে রয়েছে। সো আর দেরি করছি না, তাহলে একটার পর একটা তোমাদের সাথে শেয়ার করি কি কি জুয়েলারি আমি নিয়েছি বা এখনো অবধি আরো হয়তো দু একটা রয়েছে যেটা আমি এই মোমেন্টে খুঁজে পেলাম না, হয়তো কোনো ব্যাগে বা কোথাও একটা রয়েছে আমি আপাতত পাইনি। তো যে কটা রয়েছে আমার কাছে অনেকগুলোই আছে, সো সেগুলোই তোমার সাথে শেয়ার করে নিই। আচ্ছা, আমি প্রথমে ছোট ছোট যেগুলো রয়েছে সেগুলো দিয়ে মানে ডেইলি ওয়্যারের মতো সেই জুয়েলারি দিয়ে শুরু করছি। আর আমার কালেকশনে না বেশিরভাগই হচ্ছে সিলভার অক্সিডাইজ জুয়েলারি, মানে গোল্ড যেটা প্লেটেড জুয়েলারি সেগুলো খুব কম। সো আমি ওই জন্য আজকে সিলভার জুয়েলারিটা দিয়েই শুরু করছি। আচ্ছা, ফার্স্ট হলো এই দুটো, তোমরা দেখেছো আমাকে ভিডিওতে হয়তো পড়তে, একদম লাইট ওয়েট আর এই দুটো মানে ক্যারি করা খুব ইজি, সো যে কোনো ড্রেসের সাথে চলে যায়। আর একটা কথা হলো আমি নর্মালি এই সিলভার জুয়েলারি এইরকম একটা দেখিয়ে দিচ্ছে এরকম একটা বক্সের মধ্যে রাখি, তার মধ্যে কিছু টাকাম পাউডার দিয়ে, তাতে কি হয় জুয়েলারিগুলো খুব ভালো থাকে এবং এই সিলভার জুয়েলারি না খুব চট করে কালো হয়ে যায়। তো এইভাবে রাখলে কালোটা কম হয়। আর যদি ধরো কোনো জুয়েলারিতে খুব বেশি স্টোন ওয়ার্ক রয়েছে তো আমি চেষ্টা করি সেগুলো একটু তুলো দিয়ে রাখতে, যাতে ঘষাতে মানে ইয়েটা স্টোনটা উঠে না যায়। সো এটা একটা ছোট টিপস ছিল। আচ্ছা, ফার্স্ট এটাও গেল। আচ্ছা, সেকেন্ড হলো ছোট ছোট দুটো টপ, একদম লাইট ওয়েট, ডেলি ওয়্যারের জন্য খুব ভালো। তারপরে রয়েছে এটা, নিচে কালো কালো ছোট ছোট মানে কি বলবো ঝুলমি রয়েছে এবং এটা লাইট ওয়েটও আছে, যে কোনো ইন্ডিয়ান ওয়্যারের সাথে খুব ভালোভাবে যাবে এবং ভালো লাগে এটা পরলে। সো তাড়াতাড়ির জন্য তো এটা খুবই ভালো। আচ্ছা, তারপরে হলো এই দুটো দুটো ছোট্ট ছোট্ট ঝুমকো টাইপের, এটা অ্যাকচুয়ালি বক্স ঝুমকো, একদমই ছোট্ট, এটাও লাইট ওয়েট। আমার বেশিরভাগ মানে জুয়েলারি রয়েছে লাইট ওয়েট, আমি খুব হেভি ওয়েট জুয়েলারি পরতে পারি না, সো সেই কারণে। আচ্ছা, তারপরে রয়েছে এই জুয়েলারিটা, এই দুটো, এটা ওয়েস্টার্ন ড্রেসের সাথেও ভালো যাবে এই দুটো। সেখানে একটা কথা বলে রাখি, এখানে সব জুয়েলারি একসাথে যেহেতু রয়েছে অনেক সময় হচ্ছে আমি একটা পেয়ার পাচ্ছি সেই মোমেন্টে আরেকটা পেয়ার পাচ্ছি না, সো আমি একটা পেলে একটা দিয়েই দেখিয়ে দিচ্ছি, এটাতে সুবিধাও হচ্ছে দেখাতে। আচ্ছা, সেকেন্ড হলো এইটা, এটা কালারফুল বিডস দেওয়া আছে নিচে, এটা যে কোনো ড্রেসের সাথে যাবে এই জুয়েলারিটা। আচ্ছা, তারপরেরটা একটু অন্যরকম, বেশ ভালো লেগেছে জুয়েলারিটা আমার, মানে ইয়ারিংসটা যখন নিয়েছিলাম দেখো এটা একটু অন্যরকম, সেটা এইরকম একটা কলকা মতো, এটা ঠিক এরকম ভাবে পড়লে এটা কানের এটা এরকম ভাবে থাকে, মানে উপরের পোর্শনটা এইভাবে থাকে, সো এটা দেখতে সত্যি খুব সুন্দর, একটু অন্যরকম, সচরাচর এই ইয়ারিংটা এভাবে এরকম দেখা যায় না। সো এটা, তারপরে তারপরে হলো এটা, এটা কিছুটা স্টোন আর মুক্ত দেওয়া এইটা। আচ্ছা, তারপরে হলো এটা, এটা একটা হুপ টাইপের, এই হুপসগুলো বেশ এখন ট্রেন্ডি কোরিয়ার মুক্ত দিয়ে, এটা এখনো অবধি এটা পরে ওঠা হয়নি, কারণ অর্ধেক কানের রয়েছে যেটা এখনো অবধি পরে উঠতে পারিনি, কিনে নিয়েছি পছন্দ হয়েছে ভালো লেগেছে তাই। সো এটা কিছুটা এইরকম লাগবে, বেশ সুন্দর দেখতে, এটা ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুটো ড্রেসের সাথেই খারাপ লাগবে না, ভালোই লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে সব একটু বড় বড় সাইজের, এইগুলো ছোট ছোট রয়েছে আর না আরো একটা রয়েছে সেটা হলো এটা, আচ্ছা নেক্সট রয়েছে এটা বেশ পছন্দের আমার, অনেকগুলো লেয়ার করা এবং ছোট ছোট ঝুমকো দেওয়া এবং নিচে বক্স ঝুমকো রয়েছে তিনটে, এটা বেশ পছন্দের, এবার এবারেরই মানে রিসেন্ট নেওয়া এটা। আচ্ছা, তারপরে এটা বেশ লম্বা, যে কোনো মানে চুড়িদারের সাথে খুব ভালো এটা কমপ্লিমেন্ট দেয়, মানে গলায় খুব কিছু, গলায় কিছু না পড়লেই ভালো, যেহেতু এটা একটু হেভি লাইট ওয়েট দেখতে হেভি, বাট এটার এমনি ওয়েট কিন্তু বেশি নেই, সো
বেশি ওয়েট হলে মানে ক্যারি করাটা একটু টাফ হয়ে যায়। এটা দেখতে বড় বাট একদম লাইট ওয়েট। এরপরে হলো এটা ব্ল্যাক আর রেডের মধ্যে, এটাও দেখতে বেশ সুন্দর। এটা পরলে সত্যি এই ঝুমকোগুলো খুব সুন্দর লাগে। এটা আমার খুব ফেভারিট, কেন জানি না এটা যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দর করে মানানসই হয়ে যায়। মানে সেটা ইন্ডিয়ান হোক ওয়েস্টার্ন হোক, কিছু না পেলে আমি মোটামুটি এটা ওয়্যার করে নিই, এটা একদম পারফেক্টলি চলে যায় সেই ড্রেসের সাথে। আচ্ছা তারপরে হলো এটা, এরকম দুটো লেয়ারে রয়েছে, এটা দেখে মনে হচ্ছে হেভি বাট এটা লাইট ওয়েট। এটা সুন্দর আওয়াজও হয়। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে এর মধ্যে যদি কোনো পিস আমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি জানাবে। আচ্ছা এর সাথে আমি কিছু আংটিও শেয়ার করে নিই। এটা হলো একটা, এটাকে সমু বলে মাঝে মধ্যে, ঢাল। আচ্ছা ছোটোর মধ্যেও রয়েছে, আরও দু একটা রয়েছে বাট এই মোমেন্টে আমি সেটা পাইনি। এটা হলো আরেকটা, এটা ব্ল্যাকের ওপরে, খুব হেভি নয়। মানে আগেরটা যেমন বেশ বড়, তুমি নর্মালি সবসময় পড়তে পারবে না, বা সবসময় বলতে মানে ছোটোবেলা কোথাও বেরোলে চট করে পড়তে পারবে না, বাট এটা পারবে। আচ্ছা এরপরে হলো এটা, এটাও এখন অব্দি পড়িনি আমি, পড়া হয়নি। এটা একটা হুপস মতো বাট এটার ডিজাইনটা একটু অন্যরকম, এটা জানি না এখন অব্দি আমাকে পড়লে কেমন লাগবে যেহেতু এটা এখন পড়া হয়নি। এটা বেশ সুন্দর দেখতে, নিচে একটা বক্স ঝুমকো, তিনটে টানা দোয়া। এরপরে একটা সেট রয়েছে যেটা গলা কানের আর হাড় মিলিয়ে, এটাও তোমাদের সাথে একবার শেয়ার করি। এটা অ্যাকচুয়ালি গিফটে, এটা আমার মাসি শাশুড়ি আমাকে এটা দিয়েছিলেন। সো এই যে এটা বেশ সুন্দর দেখতে, এটা এইরকমভাবে চোকার টাইপের। এগেইন আমি আংটি খুঁজে পাচ্ছি না এখানে, এখন দেখলাম এটার সাথে কানেরটা আমার কাছে রয়েছে, এই সেম মানে এইটাকে দিয়েই একটা আংটি রয়েছে, এটা কানেরটা। এবং এই পুরো সেটটা একসাথে পরলে বেশ ভালো লাগে, মানে যদি ঠিকভাবে পরা যায় মানানসই ড্রেসের সাথে এটা খুব সুন্দর লাগে। আচ্ছা এরপরে আমি কিছু হার দেখাচ্ছি অক্সিডাইজ সিলভারের উপরে। এটা একটা রয়েছে, এটা ওয়েস্টার্ন ইন্ডিয়ান যে কোনো ড্রেসের সাথে পরা যাবে, এটাও গিফটের, এটাও আমার এক মাসি দিয়েছে, কালারফুল। এটা জিন্সের সাথে ওয়্যার করলে বেশি ভালো লাগে, এটা এরকম। এটা লেন্থটা তুমি নিজের মতো করে রাখতে পারো, এটা লেন্থ অনেকটাই। ছোট ছোট কানেরও রয়েছে দুটো, এটা কানে পড়লে মনে হবে কিছুই পরিনি, এতটাই লাইট ওয়েট, বাট এই দুটো জিনিস একসাথে খুব সুন্দর লাগে। আচ্ছা এবার নেক্সট আইটেম দেখানোর আগে এটা বলে দিই যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এই যে আমি আমার জুয়েলারির পিটারা দেখাচ্ছি তার মধ্যে থেকে কোনটা ভালো বা কোনটা খুব ভালো, এটা ডেফিনেটলি জানাবে। সো আমিও বুঝবো যে আমার কালেকশন তার মানে পছন্দর মতো আছে, শুধু আমার একারই পছন্দ নয়, তোমাদেরও ভালো লেগেছে। সো লাইক তো অবশ্যই করবে, আর যদি অন্য কোনো ভিডিওর ব্যাপারে কিছু বলার থাকে তাহলে বলতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে আমরা এই ভিডিওটা বা অন্য কোনো টপিকের ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদের আবদার পূরণ করতে। সো চলো আবার পরেরটাতে যাই, এটা হলো নেক্সট, একদম নিচে অনেকগুলো ঝুলমি টেসল হিসেবে দেওয়া। এটা গলায় পড়লে কিরকম লাগে আমি একবার দেখিয়ে দিচ্ছি, এটা হলো এইরকম, এটা বেশ সুন্দর দেখতে। আচ্ছা এরপরে নেক্সট যে গলারটা রয়েছে এটা অ্যাকচুয়ালি গলা আর কানের সেট, এটাতে এরকম নিচে অনেকগুলো কয়েনের মতো ঝুমকো দেওয়া আছে, এটা শাড়ির সাথে পরলে তো খুবই ভালো লাগবে এবং সালোয়ার কামিজের সাথে কুর্তির সাথে পরলেও বেশ ভালো লাগবে।
কারণ এটা মানে এই জুয়েলারিটা না বেশ গলাটা ভরে থাকে। এটার সাথে মোটামুটি ছোট একটা কানের করলেই হবে। এটার কানেরটাও অ্যাকচুয়ালি ছোটই দিয়েছে, একদম মানানসই দিয়েছে। এটা জাস্ট এখানে যে কয়েনগুলো রয়েছে ওই রকমই একটা দিয়েছে। এর থেকে বেশি হেভি পড়লে তখন ভালো লাগবে না। সো এটা দেখতে কিছুটা এরকম লাগবে। এটা পড়লে সাডেনলি দেখবে তোমাদের যে কোনো ড্রেসের মানে লুকটাই বদলে যাচ্ছে, এরকম যদি একটা গলায় পিস পরা যায়। এই বক্সের মোটামুটি কমপ্লিট। আচ্ছা আরও কয়েকটা সেট রয়েছে, তার মধ্যে কিছু আছে আমার ছোট স্টোনের সেট রয়েছে, তার মধ্যে একটা দেখাচ্ছি। এখন অবধি এটাও পরা হয়নি। এটা দাঁড়াও এইভাবে দেখালে হয়তো বুঝতে পারবে, ব্লু আর হোয়াইট স্টোনের ওপরে। এটা তুমি গলার সাথে এভাবেও পড়তে পারো, আবার একটু নামিয়েও পড়তে পারো। এটা কিন্তু বেশ ভালো লাগে সেটটা দেখতে। আর এটার সাথে দুটো ছোট ছোট কানেরও দিয়েছে। আচ্ছা এরপরে হলো এই সেটটা, এটা একটা গ্রিন কালারের সেট, অক্সিডাইজ। এটাও শাড়ির সাথে বা যে কোনো মানে চুড়িদারের সাথে খুব ভালো যাবে। এবং এটার সাথে এই কানেরটা দেবো। এই সেটটা অ্যাকচুয়ালি আমার মায়ের সেট। আচ্ছা এরপরে একটা সেট দেখাচ্ছি যেটা একসাথে মানে দুটো হার, কানের এবং একটা টিকলিও রয়েছে। সেটটা মানে আমার ভীষণ প্রিয় সেটটা, ভীষণ পছন্দের। তো সেটটা আমি দেখাই, প্রথমে ইয়ারিং দুটো দেখিয়ে নিচ্ছি। এই হলো ইয়ারিং, এটা এমনিও ওয়্যার করা যায়, মানে এই সেটটার প্রত্যেকটা পার্টই তুমি আলাদা আলাদা ভাবে ওয়্যার করতেই পারো। এটাতে স্টোন আর ওই ছোট ছোট পুঁথি আর মুক্তো দিয়ে করা, মুক্তো নয় পুঁথি দিয়ে আর স্টোন দিয়ে এটা করা। আর এটার সাথে এই মাংটিকা, যাই বলো মাংটিকাটা রয়েছে, এটাও যদি ওয়্যার করে দেখাই, সেটা হলো এটা। আচ্ছা এটার সাথে একটা চোকার রয়েছে, ভীষণ সুন্দর গর্জিয়াস চোকার। চোকারটা মানে সত্যি দারুণ লাগে, মানে যে কোনো ড্রেস বলো বা শাড়িতে এটা পরলেই না লুক পুরো চেঞ্জ হয়ে যায়। যেহেতু এটাতে স্টোন রয়েছে তো এই চোকারটা একটু হেভি আছে। আচ্ছা আর এটার সাথে আরেকটা হচ্ছে লং এর মধ্যে, সেটা হলো এইটা, এটাও খুব সুন্দর। এরকম কাইন্ড অফ একটা এতে থাকবে, এক কথায় গর্জিয়াস এই সেটটা পুরোটাই। আচ্ছা এটা চিক থেকে নেওয়া, এটা এটাও গিফটেড, আমাকে এক কাকিমা দিয়েছে এটা। এটা পুরো স্টোন ওয়ার্ক এবং অসাধারণ দেখতে, এটা খুব সুন্দর সেটটা। এটা একদম গলার সাথে লাগা থাকে। আর এটার সাথে যে কানেরটা রয়েছে এটা আলাদাভাবে ওয়্যার করাই যাবে, এটার সাথে তো যাবেই। এইটা কানের দুল দুটোও খুব সুন্দর, লং এর উপরে একদমই লাইট ওয়েট। এরপরে হলো এই আংটিটা রয়েছে, এটা কি জিনিসটা মানে শেপটা আমি বলতে পারবো না, বাট এটা বেশ ভালো লেগেছে, একটু ইউনিক ডিজাইনটা। এরপরে রয়েছে একটা নোজ পিন, সেটা হলো এইটা। এই নোজ পিনটা রয়েছে, এটা নর্মাল লেভেলে পরার, সো আমার এখন রয়েছে বলে আমি পরলাম না। আর তারপরে এই ইয়ারিংটাও রয়েছে, এটাও একদম লাইট ওয়েট, নিচে রেড রেড বিটস দেওয়া। সো এই হলো আমার সিলভার জুয়েলারি কালেকশন। আমি ভেবেছিলাম যে আমার গোল্ডেন জুয়েলারি যেগুলো রয়েছে মানে গোল্ড প্লেটেড, তো সেগুলো এই একই ভিডিওতে ইনক্লুড করব, বাট আমি মনে করলাম না এটা এটাতেই থাকুক, কারণ ওটাতে আরো বড় হয়ে যাবে, নয়তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। সেই জন্য আমি ভাবলাম দুটো আলাদাভাবেই থাকুক। তাও এটা হলো জুয়েলারি কালেকশন পার্ট ওয়ান, সিলভার জুয়েলারি। আর পার্ট টুতে আমি ওই গোল্ড প্লেটেড জুয়েলারিগুলো তোমাদের সাথে শেয়ার করবো।
সো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমরা এরপরে আরো দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, প্ল্যান করছি। যদি সাবস্ক্রাইব না করো আর যদি বেল আইকন যদি প্রেস না করো তাহলে কিন্তু এই যে ধামাকেদার যেসব ভিডিও আসতে চলেছে সেগুলো মিস করে যাবে। সো বেল আইকনও প্রেস করতেই হবে এবং সাবস্ক্রিপশন তো মাস্ট, তাহলে তোমরা নোটিফিকেশন পাবে যে আমরা কোনো নতুন ভিডিও পোস্ট করলে। সো আজকের মতো ভিডিওটা এইটুকুই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, বাই।